Osamotagi horo kuayo kaisa patimong. Patimongka kuay tharani bising khobjangnai jongol mohol tati para amjayo manlaikha khorokseni kathui. O patimong parika kuay tharani jongol mohol ni tati para amjayo kokma mani phajini nangkha police tai kathinyo khosawi kuay chakre nyogot langi kathui rokni tonmanogo toni jakha tini postmortem khaimani yaklo borni nukhungni borni yago toni rijaknai. Abroti amjayo ur nanglaija tai police lo kaisa mamla nawi abno tabung nai chuk tongo. Nukni borok koksil jaka nok malik no bukhang bai bui betharo hulinyai bethar jaga ni mung Robindra Shukla Boido bisi brisi tai bethar nai hinai koksil jawi thor tati no bahinyo romkha koi thani polis khana bana dorbana goti hajak nai kono kono ekta betta bad jonno koi ekta bike bisi bore amra gena ekjon tom tom driver ratre maraitia 3 ta bajun nai shomoy amar doctor sir মুসি মুসি বড় দেখো যে হাতিপাড়া একটা লাশ পড়ে রইছে লাশ পড়ে রইছে কইটা আমরা তো বালা করে চিনছি না যে গে তোর বাবা নি আমি গিয়ে সেরে আমার স্যার রেলওয়ে গেছে যে দিবি আমার বাবা হল তারপর পুলিশ সারা গেছে যে দিবা আসাম নিয়ে একদিন বইরামকে আমার বাবার হাসপাতাল নিয়েছি সকালে আবার এখানে থানাতে আছি আচ্ছা তো আপনি কি ধারণা কিভাবে তেনরে মারতে পারে স্বীকার করছেন আপনি জানতে পারছেন কোন ভাবে জানতে পারছি আমরা বাড়িতে একজন আছে বিশুদেব নাথ কইরা এর রাতে ঘটনার পরে গিয়া এর ডাকছে আসামি মত কে দিছিল দেখে কইছে ও মুখরে আমি মারছি তোরা আয় কে কইছে আমি একলা যাইতাম না এর আমরা কিন্তু একজন মেম্বার আছে অরবিন্দ পাল এর ফোন করছে এর ফোন করছে পরে এর লইয়া আমরা প্রধানের গানো গেছে প্রধানের গানো গিয়া সেটা প্রধানের লইয়া পরে থানা জানা নিছি থানা গেছে পরে আমি এই জায়গা পিস মিন জায়গা আছে তোমার বাবার নাম কিটা রবীন্দ্র শুল বয়স কত বয়স 80 82 ইয়ো তিনি কি করেন তুমি কাজ করে না আর দু বছর বাড়িটা বাড়িটা জঙ্গল মহলের বাম দিকে গত রাত্রে অনুমান 1:30 সময় আমরার কাছে খবর আয় যে পূর্বগণকেতে একটা মার্ডার হয়েছে তো ওই হিসাবে নাইট মোবাইল অফিসার যারা আসলাম তারা ইমিডিয়েটলি অ্যাটেন্ড করছে অ্যাটেন্ড করার পরে যে জায়গাতে ঘটনা আসে বাড়িটা এসে সিডো টাটির বাড়িতে হয়েছে তো তারে ঘটনাটা স্থলে দেড় বডি আর তারে পাওয়া গেছে এবং সিডো টাটির অ্যারেস্ট করে নেওয়া হয়েছে তদন্তর মধ্যে দেখা যাবে আর কে কে জড়িত থাকতে পারে যে মারা গেছে তার নাম কি যে মারা গেছে তার নাম হয়েছে রবীন্দ্র শুক্ল বৈদ্য ঘটনাটার সূত্রপাত কিটা একটু কইতে পারেন ঘটনাটা এসে যেটা আমার কাছে খবর আছে তারা একসাথে বইয়া মদ খাইতেছিল তো খাওয়ানোর পরে বোধহয় সাডেন প্রভোকেশনে এই ঘটনাটা হচ্ছে এফএসএল টিম এফএসএল টিমের জন্য আমরা অপেক্ষায় রয়েছি এফএসএল টিম আইতেছে